হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা সকলে খুব ভালো আছে। সকালবেলা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। তা সকালবেলা দুজনকে দিয়েছি দই আর রুটি। তা আগের দিন রাতে রুটি নিয়ে এসেছিলো, সেই রুটিগুলো একটু গরম করে দিলাম। আর সকালবেলা ওরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, একজন যাবে অফিসে, একজন যাবে স্কুলে। তা দুজনকে খেতে দিয়ে দিলাম, একজন ঘরে নিয়ে গিয়ে খাচ্ছে, একজন রান্নাঘরে বসেই খেয়ে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ দেখো, চা ফোটাচ্ছি আমি, সকালে চা খাবো। ওদের তো তখন দেখালাম, টিফিন দিয়েছি, একজন স্কুল যাবে আর একজন অফিসে যাবে, দুজনের সেম খাবার, দই রুটি। আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, আমার ছোট মেয়েকে দেবো, ও দুধ দিয়ে বনভিটা দিয়ে খেয়ে যাবে স্কুলে। ওর স্কুলের দেরিতে, তাই দুধটা ঢেলে দিই, এই চলে গেল ওর দুধ। বাদ বাকি দুধটা ঢেকে রেখে দিই, পরে আবার বেলায় দিদি আসলে চা হবে। আর এখানে একটু চাটা ফোটাচ্ছি। এই যে ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে স্কুলে যাবে বলে, গাড়ি আসেনি। এই যে চা হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, নিয়ে যাচ্ছে ঘরে। চলো, ওরা ও রেডি হয়ে গেছে স্কুলে, গাড়ি আসলেই চলে যাবে। সাবধানে যা, টাটা। তা চলো, বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আর এখানে টোটোর জন্য অপেক্ষা করছিল, টোটো এসেও গেছে। আর টোটোটা ঘুরিয়ে নিয়ে আসছে, ততক্ষণ অপেক্ষা করছিল। আর বাইরেটা কি রোদ দেখেছো, প্রচণ্ড গরম। মানে সকালবেলা যে যাচ্ছে তাতেই কত গরম। আমা গুড মর্নিং বলো, গুড মর্নিং, একটু বলো, বলো হাই, গুড মর্নিং বলো, হাই গুড মর্নিং বলো। স্কুলে যাবে তো, বই গোছাও, যাও, যা বইটা গুছিয়ে নে। তাতি যা, তাতি যা, তাতি যা, দেরি হয়ে যাচ্ছে, 7:45 বাজে। যাও বইটা গুছিয়ে নাও, আগে দাঁত দুটো বেজে আসো, যাও ব্রাশ করে আসো, ব্রাশ করে আসো, যাও। আর এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি স্কুলের পথে ওদেরকে নিয়ে আসার জন্য, তারপরে যাবো ডাক্তারখানা। রেডিওয়ে দাঁড়িয়েছিলাম বেরোবো বলে, তারপরে ফ্লিপকার্ট থেকে ফোন এলো যে আমি যেগুলো অর্ডার করেছিলাম গ্রসারির জিনিসপত্র সেগুলো এসে গেছে। তা চাল টালগুলো বারন্ত ছিল, যেন ভালো গ্রসারির জিনিসগুলো ঘরে রেখে দিয়ে তারপরে যাই। যে আমরা তিনজনে বেরিয়েছি, তাড়াহুড়ো করছি, তাই তো বিশাল রোদ্দু, ছাতা নিতে ভুলে গেছি, ডক্টরের কাছে যাচ্ছি, দেরি হয়ে গেছে, ট্রেন পাবো না, তাড়াহুড়ো করছি। চলো আমাদের পরে দেখাচ্ছি সব কিছু। কি করো কি বলবো, ওটা তো বসে আছে, আয়া লস্যি খাচ্ছে, গরম লাগছে, স্কুল থেকে এসে দেখেছি না, খুব গরম লাগছে। অফিস থেকে নিয়ে আসছি, কেনা তা চলো আমরা অটোতে বসে গেছি। আর এবারে স্টেশনের দিকে প্রায় পৌঁছেও গেছি, টিকিট কাটবো, টিকিট কেটে দেখি কোন ট্রেন পাই। তা এখন দুপুরবেলার টাইম তো, ট্রেনটা একটু কমই আছে, তা এখন যে ট্রেন পাবো সে ট্রেনে যেতে হবে। চিন্তা করছি অন্য কিছু, যে ট্রেন ডক্টর চলে গেলে তখন যাওয়াটাই বৃথা হয়ে যাবে। তারপর এখানে দেখো দাঁড়িয়েছিলাম তোমার টিকিট কাটার জন্য, তার টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারটা খালিই ছিল, তার টিকিটটা কেটে এবার ট্রেন ধরবো, ওই পরে যাবো আর কি। তা চলো এখানে টিকিটটা কেটে নিই, তারপর ওই পরে যাই। তা চলো, এখানে কিন্তু টিকিট কাটা আমার হয়ে গেছে, টিকিটগুলো দেখে নিচ্ছি রিটার্ন দিয়েছে কিনা, কারণ আমি রিটার্নের কথা লাস্টে বলেছিলাম তো তার জন্য, তা দিয়ে দিয়েছিল টিকিটটা ঠিকঠাকই মতন। তারপরে এখানে এসে জানো তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, খুব টেনশানে ছিলাম, আর সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি। আর ওদেরকে স্কুল থেকে নিয়েই চলে এসেছি, তা এখানে আমি একটু ঝালমুড়ি নিলাম, আর একটু ওরা একটু ফ্রুটি নিল, তা ওরা ফ্রুটি খাক, আমি একটু ঝালমুড়ি খাই। খেতে খেতে ট্রেন এখন অ্যানাউন্সমেন্ট করেনি, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন আসছে এখনো, ট্রেন আমাদের শিয়ালদা যেমন আসেনি, ওই দিকে ট্রেন এসছে, এদিকে ট্রেন এখন আসেনি, একটা সাথে ট্রেন, তাহলে 1:15 বাজে আর 10 মিনিট বাদেই ট্রেন, 7 মিনিট বাদে ট্রেন।
আসতে এত সময় লাগে। চলো পিছনে ট্রেনটা চলে গেলে আমাদের ট্রেন এখন আসবে। তা চলো, ট্রেনের কিন্তু সিগনাল হয়ে গেছে, দাঁড়িয়ে আছি, ট্রেন আসার অপেক্ষা করছে। আর এখানে কিন্তু কাঁচা মিঠা আম একটু কিনে নিয়েছিলাম, তা আমার ছোটো মেয়ে তো খুব ভালোবাসে, মানে তিনজনই ভালোবাসে, ও একটু বেশি প্রিয়। তা দুপুরবেলার ট্রেনটা দেখো কি ভিড়, একটুও বসার জায়গা পায়নি, তা ওই দাঁড়িয়েছিলাম। আমি শিয়ালদায় নামলাম, শরীর এত খারাপ করে গেছিলো ভিড়ের মধ্যে গরমে, আমি এত এখন একটু শরীরটা ভালো লাগছে, নিচে নেমে বসলাম, বসে তো আবার সাউথের দিকে যাচ্ছি। চলো, খুব ভিড় ছিল ট্রেনটায়, এখন বাজে 2:30, আরেকটার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, জানি না দেখবে কি না, তবু তো যাই একবার। কি খাচ্ছিস? তা চলো, আমার বোন কিন্তু চলে এসছে, ও আমি তো আগে বলিনি তোমাদের, যদিও আমার বোন আসার কথা ছিল। অ্যাকচুয়ালি এই ডক্টরটাও আমার বোনের ছেলেকে দেখায়, তার জন্য ও ভালো চেনে রাস্তাটা, তা আমি চিনি না বলে ওকে আমি ডেকে নিয়েছিলাম, তাই জন্য ও এসছে। তা মিয়ামোড় থেকে একটু খাবার দাবার কিনে ট্রেনে উঠছি, সাউথের ট্রেনে বালিগঞ্জে নামবো। আর এখানে দেখো আমার বোন ক্যামেরা করছি দেখে একটু লজ্জা পাচ্ছে, হঠাৎ করে ক্যামেরার সামনে এসছে তো তার জন্য। আর এখানে পিছনে বাচ্চারা সব খাওয়া দাওয়া করছে। এই যে এখন আমরা নেমেছি ট্রেন থেকে, বালিগঞ্জ থেকে নেমে এখন ডক্টরের চেম্বারে যাচ্ছি। এখানে কিন্তু আমার ডক্টরের চেম্বারে কিন্তু পৌঁছে গেছে। আর এখানে কিন্তু একটা স্লিপে মানে ফর্ম ফিল আপ মতন করতে হচ্ছে, তা সেগুলো আমার বোন লিখছিল, কারণ আমি তো কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম, তো ও জানে সব কিছু, যেন করে দিচ্ছে আমাকে। তা এখানে একটু অপেক্ষা করছিলাম, 33 নম্বরে নাম ছিল, তা টোকেন দিয়েছিল, সেই জন্য অপেক্ষা করছিলাম, এসে বসে আছি। 33 নম্বরে নাম্বার, তারপরে যাব। ও আমার কাছে শিখছে ব্লগিং করা। লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে, তাই তো? এবার বাড়ির দিকে যাচ্ছি, আগেবার টেস্ট দিয়ে দেবো না, টেস্টগুলো করবো, তারপর বাড়ির দিকে যাবো, আগেই বাড়ি যাওয়া হবে না। চল, ফাঁকা হয়ে গেছে, এই যে ডক্টর প্রেসক্রিপশন দিয়েছে, লিখে দিয়েছে, কয়েকটা টেস্ট করাতে হবে, টেস্টটা করিয়ে তারপর বাড়ির দিকে যাবো। চল, তা আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়েছি, স্টেশনে চলেও এসেছি বালিগঞ্জ স্টেশনে। তা ডক্টর কিছু টেস্ট দিয়েছে, তা সেগুলো ভাবছি কি একবারে করিয়েই যাই, কেননা আবার নালে আসতে হবে কলকাতায়, অসুবিধা হবে, বারবার বাচ্চা কাচ্চা নিয়ে এই গরমে আসাটা খুব সমস্যা, তার জন্য যাওয়ার সময় টেস্টটা করিয়ে নিই, তার বাড়ি যাব। তা আমরা এসেছি পার্ক সার্কাসে, তা চাইল্ড হেলথ কেয়ারে, তা এখানে একটু এক্সরে হবে ওর, আর বাদবাকি ব্লাড টেস্ট আছে সেগুলো হবে, সেগুলো করিয়ে নিয়ে তারপর বাড়ি যাব। আর বিকালবেলা হয়ে গেছে, তা গৌতম ফোন করে বললো তোমরা করিয়ে টরিয়ে নিয়ে আসো, একসাথে বাড়ি যাব। তা চলো এবার এক্স রুমে ঢুকবো, ওর এক্সরেটা হবে, তা এক্সরে করিয়ে তার ব্লাডগুলো দেবে, তা দিলে ও কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তা তোমাদের তো আগেই বললাম, গৌতম ফোন করে বললো যে সন্ধে হয়ে গেছে, যে কালে আমার তো অফিসে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তা একসাথেই তাহলে বাড়ি চলে যাবো। যাই হোক, বাড়িকে আরো ভালোভাবে ডিটেলস
কিছুদিন আগে আমার গরমের বার্থডে ছিল, সেটা তোমরা জানো অবশ্যই। তা শিয়ালদা স্টেশনে ঢুকে শিওরের যে শোরুমটা ছিল, তা সেই শোরুমে ঢুকেছিলাম। তা আমার মেয়েকে একটা পছন্দসই উপহার দেওয়ার জন্য বোন ঢুকেছিল। তা সেখান থেকে কেনাকাটি করে যাওয়ার পথে একটু ব্যাগের দোকানে ঢুকেছিলাম, শিয়ালদা স্টেশনে এগুলো সব। তা সেইখান থেকে আমার বোনের ছেলের জন্য একটা বার্থডে গিফট দিচ্ছিলাম, ব্যাগ দেখছিলাম, স্কুল ব্যাগ। তা ওকেও কিছু দেওয়া হয়নি আমার, যেহেতু এই বছর আমরা একসাথে ছিলাম না তার জন্য। তা ওকে বলছিলাম পছন্দ করে একটা ব্যাগ নিতে স্কুলে যাওয়ার জন্য, তো একটা পছন্দ করে ব্যাগ নিচ্ছিল। তাই এই কেনাকাটি করছিলাম যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পথে কেনাকাটি করে বা যে যার মতন বাড়ি চলে যাব। তা এখানে চয়েস করছিলাম কোনটা নেওয়া যায়, কোনটা ভালো লাগবে, একটু বড় সড়ো দেখেই নিতে বলছিলাম, কারণ অনেকদিন তাহলে চলবে। আর এখন তো দিনে দিনে যত উঁচু ক্লাস হয় তত বইয়ের ভার বেড়ে যাবে বাচ্চাদের, সেই ক্ষেত্রে একটু বড় দেখে ব্যাগ নিলে বইপত্র নিতেও সুবিধা হয়। আমিও আমার মেয়েদের জন্য এরকমই কিনি। এটা হচ্ছে ওর বার্থডে গিফট, এই ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে এই যে বোল্টুর বার্থডে গিফট। ওর বার্থডে তো যেতে পারিনি, তার জন্য বার্থডে গিফট এখানেই দিলাম। কাটা করো রে, কাটা কর, যা সাবধানে যা। ওরা চলে গেল সাউথে, আমরা যাচ্ছি এবার বাড়িতে নর্থের দিকে। ওটা ব্যাগটা কিনে দিলাম বার্থডে গিফট হিসাবে, আর ও শিওরি থেকে ভিডিও করতে দেয়নি, বাড়ি গিয়ে দেখাচ্ছি বার্থডে গিফটটা। তার দুজন দুজনে বেড়াতে ছিলাম না বলে আমরা এখান থেকে গিফটগুলো কেনাকেনি করলাম। চলো তাহলে এবার ট্রেন পাই দেখি, এবারে বাড়ি রওনা দেবো। শিয়ালদার খুব ভিড়, তা কথাবার বাড়ি গিয়ে বলছি। তা চলো, আমরা কিন্তু ট্রেন পেয়ে গেছি নর্থ থেকে, তাই বসার জায়গাও পেয়েছি, জানো তো খুব শান্তি পেয়েছি বসার জায়গাটা পেয়ে। নাহলে সকালবেলা এত কষ্ট করে এসেছিলাম ট্রেনে করে, তা সেই সকালবেলা কথাটাই মনে পড়ছিল। যাই হোক, এখানে দেখো আমার বোন যেটা দিয়েছে বার্থডে গিফট হিসেবে, সেটা তো আর তোমাদের দেখানো হয়নি, কেননা শিওরিতে তোমার হচ্ছে ভিডিও করতে দিচ্ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। তা বাড়িতে এসে গিফটগুলো দেখাচ্ছি। এখানে একটা রিং নিয়েছে আমার মেয়ে পছন্দ করে, আর একটা ব্রেসলেট নিয়েছে। তা ও রিংটা খুব পছন্দ করে, ওকে আমি বলেছিলাম একটা সোনার রিং বানিয়ে দিই, সবসময় পরতে পারবি। তা ও বলে স্কুলে টুলে যাই মা, হারিয়ে টারিয়ে যদি ফেলি, ওই জন্য আর ও সোনার রিংটা মানে সাহস করে পরতে পারে না। তা যাই হোক, ওর মাসের এই দুটো গিফট করেছে ওকে, তা বলেছে অকেশন টকেশনে কোথাও গেলে এটা পড়িস। তা বার্থডে গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমরা জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তা চলো টাটা।